আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জান্নাতুর্মিতে নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমরা ঈশ্বরদী থেকে চলে যাচ্ছি, এখন আমরা যাব কুষ্টিয়াতে লালন শাহ এবং রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। আমরা এখন আছি লালন শাহ সেতুতে। আমাদের আসতে আসতে অনেকটা সময় লেগে গেছে, আর যেহেতু আমরা সকালবেলা হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল সহ পাবনাতে অনেক জায়গায় ঘুরেছি, তো লাঞ্চ করে আমরা রওনা দিয়েছি, তো আসতে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছে। তো 5টা বাজে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা আগে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখার জন্য চলে এসেছি। রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখে দেন আমরা যাব লালন শাহর। এখানে আমাদের আবার পিছনে ব্যাক করতে হবে। কুষ্টিয়াতে আমি এই প্রথমবার এসেছি, আর রবীন্দ্রনাথের কুঠি বাড়িতেও এই প্রথমবার এসেছি, এর আগে আমার আসা হয়নি। তো এবার ট্যুরটা অনেক লং হয়ে গিয়েছে, পাবনা ঈশ্বরদী সহ কুষ্টিয়া অনেক জায়গা ঘোরা হচ্ছে। এবার শুরু হয়েছিল ফরিদপুর থেকে, তারপর ঈশ্বরদী, পাবনা, নাটোর, এখন আমরা কুষ্টিয়াতে আছি। আলহামদুলিল্লাহ এবারে ট্যুরটা আমরা খুবই খুবই বেশি মজা করছি, খুবই এনজয় করছি। আর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি, এখানে ওনাদের ব্যবহৃত সব জিনিসপত্র ছিল। এটা ছিল ফাইল ক্যাবিনেট, আর এই যে এই নৌকাটাতে করে উনি আসতেন বাংলাদেশে। এখানে যা কিছু আছে সব কিছুই ওনাদের ব্যবহৃত, খাট থেকে শুরু করে পালকি সব কিছুই ওনাদের ব্যবহৃত জিনিসপত্র রাখা। তো আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি নিচতলাটা ঘুরে এখন চলে এসেছি দোতলায় ব্যালকনিতে, আর দোতলার ব্যালকনি থেকে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল ব্যালকনিতে। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা একটি চিঠি। তো এই জায়গাটাতে এসে আমাদের খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম, চারপাশটাও খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এসেছি ওনাদের পুকুর পাড়ে, এই যে পুকুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে পুকুর পাড়ের পাশেই কিছু শিল্পী বসেছিল গান গাওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি ঘুরে আমরা চলে এসেছি লালন শাহর। এখানে আমরা ওইখানে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, বাহিরের দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, ওই ভিডিওগুলো করা হয়নি। তো কেনাকাটা করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আরেকটা কথা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির সামনে মালাই কুলফি খেয়েছিলাম, এত মজা যা আমার বলার ভাষা নেই। এর আগে আমি এত মজার মালাই কুলফি কোথাও খাইনি, অনেক মজা ছিল মালাই কুলফিটা। Oh.
লালন স্যার, এখানে আমরা যে শিল্পীরা থাকে ওনাদের কাছ থেকে গান শুনেছি, ওনাদের গানগুলো খুবই ভালো লেগেছে। গান শোনার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে আমরা ঠিক করেছি যে আমরা মাওয়া থেকে পদ্মার ইলিশ দিয়ে আজকে রাতে ডিনারটা করে যাব। তো এই যে চলে এসেছি পদ্মা সেতুর উপরে, আপনাদেরকে পদ্মা সেতুটা আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমরা ডিনার করার জন্য চলে এসেছি মাওয়াতে, আর আমরা আজকে এসেছি শখের হাড়ি রেস্তোরাঁতে। সবাই গাড়ি থেকে নেমে গিয়েছি, আব্বু আম্মু জাবির অয়ন জাবিরের বাবা আমরা সবাই আছি। আর এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি মাছ কেনার জন্য। আব্বু আর জাবিরের বাবা হচ্ছে ইলিশ মাছ দেখছিল যে কোন ইলিশটা নিবে, ওনারা দেখাচ্ছিল ইলিশ মাছ। তো আব্বু বলছিল যে একটু বড় সাইজের ইলিশ দেখানোর জন্য, তো এই যে ওনারা ইলিশ দুটো তুলে নিয়েছে। আর আমরা এই দুটো ইলিশ থেকে একটা ইলিশ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা লোক কম তো আমাদের একটা ইলিশেই হয়ে যাবে। ইলিশটাকে কাটার জন্য নিয়ে এসেছি, ইলিশের আঁশ ছাড়ানো হচ্ছে। এখান থেকে ইলিশটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে দিবে। তো যিনি ইলিশ মাছটা কাটছে উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে পিসটা কিভাবে আমরা করতে চাই। তো আমরা বলে দিয়েছিলাম যে কীরকম পিস করা হবে, তো উনি ওই অনুযায়ী আমাদেরকে ইলিশ মাছটা কেটে দিয়েছে। ওনারা প্রতিদিন এত এত মাছ কাটে, ওনাদের হাতের স্পিড খুবই ভালো, একদম অনেক তাড়াতাড়ি করে মাছ কেটে ফেলছে ঝটপট করে। আর আমরা মাছ কাটতে গেলে কত অনেক সময় লেগে যায়, আর ওনারা এত মাছ কাটে প্রতিদিন যে ওনাদের হাতের স্পিড খুবই ভালো, অনেক সুন্দর করে কত তাড়াতাড়ি মাছটা কেটে ফেললো। আর আমরা একটা সরিষার তেলের বোতল নিয়ে নিয়েছিলাম মাছ ভাজার জন্য, তো ওয়েট করছি আমাদের মাছটা ভেজে দেওয়ার জন্য। আমরা এসেছি রাত 12টায়, আর 12টা বাজে মানুষের এত বেশি ভিড় ছিল যে আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয়েছে মাছ ভাজার জন্য। ওনাদের চুলা খালিই ছিল না, একজনের পর একজনেরটা ভাজি করে দিচ্ছিল, যে আমরা লাইনে ছিলাম। ফাইনালি অনেকটা সময় ওয়েট করার পর আমাদের মাছগুলো ভাজা হচ্ছে, আর এই সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। অনেকটা সময় আমরা ওয়েট করেছিলাম, এত বেশি ভিড় ছিল আর আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে। তো ফাইনালি আমাদের মাছটা ভাজা হচ্ছে। মাছ ভাজা শেষে চলে এসেছে আমাদের টেবিলে, আর আমরা সবাই খেতে বসে পড়েছি। আমাদের একটু তাড়া ছিল, আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি খাবার শেষ করে বাসায় চলে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।